আমার ভেতরে কোনো সময় দুর্বলতা কাজ করে না, প্রতিষ্ঠানের ব্যাপারে আমার কোনো দুর্বলতা কাজ করে না, আমি কাজে সফল হবই হব ইনশাআল্লাহ। আমি জাতিকে ফাঁকি দিনে দশের পয়সার ক্ষতি করি না, ধর্মের নামে মিথ্যা কথা বলতে যাই না। দুইজন যেখানে বসে আছে সেখানে আমি বসতে চাই না। আপনাকে আমি বলেছি জীবনে চারটা কাজ করবেন, এক পাঁচ ওয়াক্ত সালাত নামাজ পড়বেন, এর সাথে কোনো আপোষ নাই। দুই হালাল রুজি খাবেন যে কোনো মূল্যে। তিন কোরআন মাজিদ পড়বেন অন্তত সূরা ইখলাস। কিছুই যদি পড়তে না পারেন তো সূরা ইখলাস তিনবার পড়ে বলবেন আল্লাহকে এই যে আমি কোরআন মাজিদ পড়েছি। চার, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম আড্ডা পিটা। দোকানে বসে আছেন টুপি মাথায় দিয়ে ল্যাংটা মেয়ে নাচছে, আপনি ভালো মানুষ এটা কে বলেছে আপনাকে? আপনি খারাপ, আপনি ঘৃণিত মানুষ, আপনি নোংরা মানুষ, আপনি ইতর শ্রেণীর মানুষ। তোমার বাপ একটু বলুক না যে আমি দোকানে বসে থাকি টুপি মাথায় দিয়ে ল্যাংটা মেয়ে নাচ আমি ভালো মানুষ, দেখি তোমার বাপের সাহস কতটুকু। তোমার বাপ মধ্যে বসে থাকে আর তোমরা দুই ভাই দুই দিকে বসে থাকো, কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ান গান চলছে, আর তোমার বাপ বলছে আমার ছেলেরা পড়াশোনা জানে, তোমার বাপের ছেলেরা ছাই জানে। তোমাকে আর তোমার বাপকে সবাইকে যদি আমি মূর্খ প্রমাণ না করতে পারি আমি জাতির সামনে বক্তব্য দেবো না? আল্লাহ রাসূল বলছেন ইয়ানজিল জাহাল ইরফল হেল, বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে, বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে। ২০ বছর পূর্বে এত দম চলে যা শিক্ষিত ছিল এখন তার চেয়ে বেশি, তাহলে কি আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ নবী যে বলেছেন যে বিদ্যা বেড়ে যাবে, আল্লাহ নবী যখন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে, এখন যে দেখছি বিদ্যা বেড়ে চলেছে মূর্খতা কমে গেছে, তাহলে কোনটা হলো? আল্লাহ নবী কি মিথ্যা কথা বলেছেন? আমি বললাম যে বুঝতে পারলাম না কি ব্যাপার। চাঁপাই নবাবগঞ্জ জেলার একটা মেধাবী ছেলে, এরা পড়াশোনা ভালোবাসে, বিদেশে যায় না, চাকরি করা ভালোবাসে, ব্যবসা করে না, তো বেশ ভালো, খুব মেধাবী ছেলে, বাহির থেকে পড়াশোনা করে এসেছে, ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার, ৩,০০০ টাকা বেতন। সেদিন এসেছে বাড়িতে, গ্রামের বাড়িতে, তো গাড়ি থেকে নামলো, দেখলাম প্যান্ট পরে আছে, প্যান্ট টাকার নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, এইভাবে বড় ডাক্তার গাড়ি থেকে নামলো। কিছুক্ষণ পরে দেখা গেল তার স্ত্রী আপনার বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখা গেল পুতিন, নাতনি পুতিন গাড়ি থেকে নামলো, গায়ে কাপড়ই নেই। একটু পরে দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলেন আপনার টাকা পয়সা আপনার কাজে এসেছে না ভুল হয়েছে? তারপরে আপনার ছেলে বড় ডাক্তার, ও যখন ঔষধের কোন রোগীর প্রেসক্রিপশন লেখে ও জানে যে এর চেয়ে ভালো মানের ঔষধ আছে, কিন্তু ওকে কোম্পানি টাকা দিয়েছে, যে দিয়েছে তারই ওষুধ লিখে, ওকে আপনি পড়ালেন কেন? ওকে প্রেসার পায়খানা ড্রেনে লাথি দিয়ে ফেলে দিতেন, ওকে আপনি পড়ালেন কেন? অর্থ জানা আছে যে এর চেয়ে ভালো ওষুধ আছে, সেটা লিখলো কেন? অসহযোগিতা করছে বেটি ছেলে, পুরুষ মানুষ নাই, অর্থ বউ আছে, তো বেটি ছেলে কেন সবসময় তার সহযোগিতা করছে? কোন রুগী যখন থাকে না তখন বেটি ছেলে নিয়ে গল্প করছে। তার নাম বড় শিক্ষিত। বলেন আপনি বিদ্যা বেড়ে গেছে না কমে গেছে? বিদ্যা কমে গেছে। আল্লাহ রাসুল কথা সত্য, এটা প্রমাণ করতে হবে, যে কোনো দিক দিয়ে প্রমাণ করতে হবে। তাহলে তো তোমার মার কথা বলি, আব্দুর রাজ্জাক সাহেব আমাকে একটু বলবেন না ওইভাবে, তোমার মাকেই বলি আজকে শুধু এই বিষয়ে কথা। আদর্শ পরিবার, তোমার মা প্লেট কিনেছে, প্লেটে আছে চিংড়ি মাছ, মাঝামাঝিতে চিংড়ি মাছ আছে, তোমার মা একটা তরকারি দেওয়ার জন্য বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ, একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ। বলো তো তোমার মা শিক্ষিতা মহিলা না অশিক্ষিতা মহিলা? সবাকে সরাতে থাকো, তোমার কানে ইয়ারফোন আছে, হাতে বড় মোবাইল আছে, ল্যাংটা মেয়ে নাচে,
তুমি একটা জেনাকার ছেলে, আল্লাহ রাসূল বলছেন আইনা না তাজনিনা জেনা হুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলজনা না জেনা হুমান ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়াল ইয়াদ জেনা হাল বাতস, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কাল তাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লেসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। তোমার হাতে বড় মোবাইল আছে, মাঝে মধ্যে ল্যাংটা মেয়ে নাচে, তুমি একটা জেনাকার, তুমি আবার কি? এই যে তোমার বোন বসে আছে এখন ক্লাস টেনে পড়ে, মাথায় কাপড় নেই, সবাই মিলে এখন দেখো তুমি তোমার মা আর তোমার বোন আর তুমি এখন কোথায় চলে গেছো? রাস্তায় যে ফকিরটা পড়ে আছে তার চেয়ে তোমার অবস্থা খারাপ, তোমার বাপের অবস্থা খারাপ, তোমাকে দিয়ে বংশ ধ্বংস হয়ে গেছে, তোমার মাকে দিয়ে পরিবার এই বংশ নষ্ট হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, অতএব অনুরোধ জানাচ্ছি, দয়া করে কোনো কাজ দেখাবেন না, আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি আপনার জন্যই কষ্ট করে এসেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকমান হাকিম তার ছেলেকে বলেন, আব্বু শিরক করো না, দুনিয়াতে শিরক সবচেয়ে বড় অপরাধ, গলায় মাদুলি ঝুলালে শিরক হয়, হাতে তাবিজ ঝুলালে শিরক হয়, অষ্টাধাতুর আংটি থাকলে শিরক হয়, হাতে বালা তামার থাকলে বা রাবার থাকলে শিরক হয়, চোখের কসম করলে শিরক হয়, মায়ের কসম করলে শিরক হয়, মসজিদে গিয়ে কসম করলে শিরক হয়, ছেলের মাথায় হাত দিয়ে কসম করলে শিরক হয়, তুলসী গাছ তুলে ফেলা যায় না বললে শিরক হয়, গরুকে লাথি মারা যায় না বললে শিরক হয়, চুলহাতে আখ হাতে পা দেওয়া যায় না বললে শিরক হয়, কুলার উপরে পা দেওয়া যায় না বললে শিরক হয়। তোমার মা চাউল ঝাড়ছিল, তো তোমার ছেলে দড়িয়ে গিয়ে কুলাতে চড়ে নিয়েছে, তখন তোমার মা বলছে হাট ঘিন ঘেনা কুণ্ঠের কাক, কুলাতে পা দিতে হয়, এই কথা বললো কেন তোমার মা? দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে ছুটেছে, সন্ধ্যা হয়েছে চট করে আলো দিয়ে দিয়েছে, এই শোনো সুপারভাইজার আলো দিলে কেন? আমার বসে বলেছেন সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে, সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দেয় হিন্দু, বাড়িতে আলো দেয় হিন্দু, আমার গাড়িতে আলো দিতে হবে মানে এ আবার কোন কথা? তা দিতে হবে কেন? রাতে ছেলের মা যদি বের হয়, বাচ্চা ছেলে হয়েছে, লোহা হাতে করে বের হতে হবে, নইলে তার ছেলেকে চোরাচন্নি পাখিতে ধরবে, এই কথা বললে শিরক হয়, হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, এই কথা বললে শিরক হয়, ঘরের উপরে কাক ডাকছে, এই কথা বললে শিরক হয়। এই দেশের মাটি শিরক দিয়ে ঘেরা, ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে বিপদ সীমার উপর দিয়ে চলছে শিরক। আমরা জানি বিপদ সীমার উপর দিয়ে চলে ঝড় বৃষ্টি বন্যা, আসলে তা নয়, বিপদ সীমার উপর দিয়ে আছে শিরক। পৃথিবীতে দুইটা পাপ আছে, যার নিজস্ব ক্ষমতা আছে, অন্য পাপের নিজস্ব ক্ষমতা নেই, কেউ জেনা করেছে মহাপাপ তো করেছে তোবা করেনি, তো এই পাপ পাপ হয়ে থেকে যাবে, বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে, ওর কোনো নিজস্ব ক্ষমতা নেই, বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে, দাঁড়ির মাপে যদি আপনি হেরে যান জাহান্নাম, দাঁড়ির মাপে যদি আপনি জয়ী হন জান্নাত, কিন্তু আপনি শিরক করেছেন তখন অতীতের সব নাকি কাটা গেছে, ওর এটা নিজস্ব ক্ষমতা, শিরক করলে আল্লাহকে অপমান করা হয় এটা তার নিজস্ব ক্ষমতা, শিরক করলে অতীতের নাকি নষ্ট হয়ে যায় এটা তার নিজস্ব ক্ষমতা, বিদাত করলে ইবাদত কবুল হয় না এটা তার নিজস্ব ক্ষমতা, বিদাত করলে রাসূলকে অপমান করা হয় এটা তার নিজস্ব ক্ষমতা। মাঝাবি ভাইয়েরা তো বেদাত করে করে, হানাফিদের ঘরে ঘরে রগে রগে ঢুকে আছে বিদাত, লোকটা মরে মরে যান যায় যায়, লোকটা মরে মরে যান যায় যায়, পাশে কোরআন মাজিদ পড়ছে এটা বিদাত, সূরা ইয়াসিন পড়ছে এটা বিদাত, মরার সাথে সাথে ওকে কেবলামুখী করে দিয়েছে এটা বিদাত, এরপর একে গোসল দেওয়া হবে তাই পেট চেপে পেশাব পায়খানা বের করছে, নখ কাটছে, নিচের লুম পরিষ্কার করছে, গোপ সাফ করছে, এগুলো সব বিদাত, মরে গেছে ঝামেলা শেষ, আর এখন নখ কাটতে পাওয়া যাবে না, এখন মুখ ছোট করা যাবে না,
এগুলো শ্বাস থাকলে হতো, শ্বাস শেষ হয়েছে, এগুলো শেষ হয়ে গেছে। তিন কাপড় দিতে হবে মহিলাদের, পাঁচ কাপড়ের হাদিস ঠিক নয়, তিন কাপড় পুরুষ নারী সবাই। লাশটাকে বসিয়ে সইয়ে দিয়ে দুদিক থেকে উঠিয়ে দিতে হবে, লাশকে সামনে রেখে বক্তব্য দিতে হবে, এটা বিদাত। লাশ আগে যাবে, সবাই পিছনে যাবে, এই হিসাব বিদাত। লাশ তার গতিতে যাবে, আমরা তার গতিতে যাব। লাশ না রাখলে আমরা কে বসতে পাবো না, এটা বিদাত। তারপরে মানুষ অনেক, ডালিতে করে কিছু মাটি নিয়ে সবার হাতে ছয়ে দিতে হবে, এটা বিদাত। লাশটাকে সরাসরি চিত করে রেখে দিতে হবে, এটা বিদাত। হাতটাকে বুকের ওপরে রাখতে হবে নামাজি দেখানোর জন্য, এটা বিদাত। পাশে রেখে দিতে হবে লাশকে, একবার ডান কাতে রেখে দিতে হবে। মাটি দেওয়ার পরে খেজুরের ডাল পুঁতে দিতে হবে কল্যাণের আশায়, এটা বিদাত। সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে, এটা বিদাত। পানি ছিটিয়ে দিতে হবে, বালু বালু হলে ছিটাতে হবে, এমনিতেই পানি ছিটাতে হবে, এটা বিদাত। সেদিনই মানুষকে খাওয়াতে হবে, এটা বিদাত। নির্ধারিত দিনে তাকে মানুষকে খাওয়াতে হবে, এটা বিদাত। রমজান মাসে হুজুরকে খাওয়াতে হবে বাপ নামে, এটা বিদাত। বিদাত শুধু খালি এই মমর্ষ ব্যক্তিকে লক্ষ্য করে 241টা বিদাত আছে। যাওয়ার সময় দেখতে মেরে একটা বই, মমর্ষ হতে কবর পর্যন্ত, ওটা আপনার জন্য লিখা আছে। চাঁপাই নবাবগঞ্জের মহিলাদের জন্য লিখা আছে, সম অধিকার নাই মর্যাদা চাই। বইয়ের নাম সম অধিকার নাই মর্যাদা চাই। চাঁপাই নবাবগঞ্জের মহিলাদের জন্য লিখা আছে, কেন হব অবরোধবাসিনী। রোকিয়া লিখেছে অবরোধবাসিনী। আরে আমরা অবরোধবাসী মানে কেন আমরা অবরোধবাসিনী হব? চাঁপাই নবাবগঞ্জের মহিলার জন্য লিখা আছে, শিক্ষা বনাম জাহেলিয়াত, অন থেকে নিয়ে উপর পর্যন্ত যত ক্লাসে যত গল্প দেওয়া আছে প্রায় সবই গল্প না, মিথ্যা, প্রতারণা, ধোকাবাজ। লেখকই জানে না বিদ্যা কাকে বলে, ও কি লিখবে বই। সেই জন্য বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। মহিলাদের জন্য লিখা আছে, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। জাতির কল্যাণ, জাতির পরিবর্তন ঘটাতে চাই মুখে কলমে মিডিয়েই। দিন রাত জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, বিদাত করলে রাসূলকে অপমান করা হয়, বিদাত করলে ইবাদত কবুল হয় না। হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, যখন বিমান জিদ্দায় নামতে যাবে তখন বলবে বৈমানিকের পক্ষ থেকে, আপনারা এহরাম বাঁধুন, এহরাম, এহরাম। তখন এহরাম বাঁধতে হবে। আপনি ঢাকা হাজি ক্যাম্পে যদি এহরাম বাঁধে দেখেন হজ বাতিল হয়েছে, হজ হয়নি, আবার করতে হবে। বিদাত হলে ইবাদত কবুল হয় না। হুজুর মোয়াল্লেম বলছে যে, মোয়াল্লেম বলুক, আমি মোয়াল্লেম নই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আপনি ঢাকায় এহরাম বেঁধেছেন সেই জন্য আপনি বিদাত করেছেন, আপনার হজ কবুল হয়নি, এ কথা এই চূড়ান্ত। এখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। রাসুলের পদ্ধতিতে আসতে হবে, তার নাম বিদাত। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষভাবে চাঁপাই নবাবগঞ্জ জেলার দিনী বোনেরা, আপনি বৈঠকে ধর্মের নামে যত কথা বলেন আমার বুঝে তার শতকরা 70% মিথ্যা আছে। আপনি ওখান থেকে ফিরে আসেন, বিসমিল্লাহ বললে এত নাকি হতে, আপনাকে কে বলেছে? নামাজ পড়লে মহিলাদেরকে ল্যাঙ্গট পরে পড়তে হবে, এটা কে বলেছে? বুবু, যখন নামাজে দাঁড়াবা বাবু, দুই পায়ে মধ্যে ফাঁকা রাখিও না বাবু, পায়ের গোড়ালি জমা করে দাঁড়ায়ো, লজ্জা স্থানের যোগাযোগ বাবু, তাহলে মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। ছি 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 ছি, লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে, এই জন্য মাটি অভিশাপ করবে? ধর্ম পাগল হয়ে গেছে? ধর্ম রাজশাহী চাপা নবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, দোনো হাত মে লাড্ডু হয়ে যায়, চায় উসকো খালে যো, চায় উসকো ছোড় দে, বল হিসাব। তোমাকে কে শিখালো এটা? কে শিখালো এটা? ২৭ রমজানে রোজা, ২৭ রজবে রোজা করতে হবে, তোমাকে কে বলেছে? কিয়ামত পর্যন্ত সময় থাকলে এমন কোন মায়ের বেটা জন্ম নিয়েছে ইতিহাসের পাতায় ভবিষ্যৎ অতীতে যে প্রমাণ করতে পারে ২৭ রজবে রোজা থাকতে হবে? রোজা থাকতে হবে শাবান মাসে, বেশি বেশি বৃহস্পতিবার সোমবার রোজা থাকতে হবে, প্রতি মাসে তিনটা থাকতে হবে। রজবে কি করে গেল? ২৭ রজবে মেরাজ হয়েছে, সেজন্য। এ কথা তোমাকে কে বলে দিল?
যাক, আমি আজকে ওইদিকে সময় কাটাতে চাচ্ছি না, আলোচনা ছিল আদর্শ পরিবার। তোমাকে বলছিলাম তুমি আমার দিনী বোন, আপনাকে বলছি আপনি আমার দিনী বোন, আপনার জন্য যথাযথভাবে কল্যাণ আমি কামনা করি। আপনি আমাকে ভালো মূল্যায়ন করেন আর না করেন, প্রথমত আপনি মুসলিম মহিলা হিসাবে আপনাকে আমি আন্তরিকভাবে ভালোবাসি, দ্বিতীয়ত আপনি চাঁপাইনবাবগঞ্জ জেলার মহিলা হিসাবে, আমি একজন চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে, জেলার মানুষ হিসাবে আপনাকে আমি অতিরিক্ত ভালোবাসি, আল্লাহ আপনাকে কবুল করুক। সম্মানিত দিনী ভাই বোন, লোকমান হেকিম বলেন আব্বু অকিমিসসলা, সলাত আদায় করো। লোকমান হেকিম ছেলেকে বলছেন, আপনি বাপ হিসাবে ছেলেকে বলবেন আব্বু সলাত আদায় করো। আল্লাহ রাসূল বলছেন মাওরা আওলাদাকুম বিসসলাত, তখন আপনার সাবেসিনী না, ছেলে মেয়েকে আদেশ করো 7 বছর বয়সে সলাত আদায় করতে। আম্মু তোমার বয়স এখন 7 বছর, সলাত আদায় করো। আব্বু তোমার বয়স এখন 7 বছর, সলাত আদায় করো। ওয়াদারে বহমান হুম আপনার আশিরে সিনিয়া, পিটিএ সলাত আদায় করো যখন বয়স 10 বছর। মসজিদে যাবেন তখন ডেকে যাবেন, এসে দেখছেন মসজিদে যায়নি, তখন ভাই তুই মসজিদে যাসনি, না দাঁত খুলে দেবো একবারে। ও বেটাতে চাঁপাইনবাবগঞ্জ বাজারে জিনিস বিক্রি করতে গিয়ে 500 টাকা ভুল করে চলে এসে সারাদিন ওকে গালি দিচ্ছে, তোকে বাড়ি থেকে বের করে দেবো, তোকে বাড়ি থেকে বের করে দেবো। তুই কি বুঝিস, তুই কি ধ্বংস করে আসলি? ছেলে একটু ভুল করলে সারাদিন বাপে গালি দেয়, আরো নামাজ পড়তে যায়নি বাপ চুপচাপ আছে, কত সুন্দর বাপ। ও বাপ নয় হলো চাচা, ও বাপ নয় হলো সৎ বাপ। ছেলে তুমি বুঝতে ভুল করেছো, তোমার বাপ নয় সৎ বাপ। 15 বছর বয়সে যে ছেলে নামাজ পড়ে না তার বাপ বেঁচে আছে, এ কথা মিথ্যে। বাপ মানে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন কুল্লু নাফসিম মিন বানি আদম সিয়্যিদ, আদম সন্তানের সবাই পার্সোনাল দায়িত্বশীল, সবাই নিজ নিজের জন্য দায়িত্বশীল। আর রাজুলু সাইয়্যিদ ফি আহলি বাইতিহি, বাপ হলো বাড়ির দায়িত্বশীল কর্তা। আল মারআতু সাইয়্যিদা ফি বাইতি জাওজিহা, আর স্ত্রী হলো কর্ত্রী তার স্বামীর বাড়িতে। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি আপনার ছেলে মেয়েকে দেখবেন, তাই আল্লাহর নবী বলছেন আপনি কর্তা। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে দেখবে, এই জন্য আল্লাহর নবী আপনার স্ত্রীকে বলছেন কর্ত্রী। তো আপনার স্ত্রী নিজে নামাজ পড়লো ছেলে মেয়েকে বললো না, তাহলে ও কি আসলে কর্ত্রী? ও কি রাসূলকে অপমান করে জান্নাত কিনতে চায়? জি না, ভুল হিসাব। আল্লাহ রাসূল যা বলেছেন তা মূল্যায়ন করার চেষ্টা করেন, নইলে ভুল হবে। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ রাসূল বলছেন কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসলুন রায়তিহি, পৃথিবীর মানুষ তোমরা সবাই দায়িত্বশীল, নিজে নিজে নিজের জন্য নিজে দায়িত্বশীল। দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে এইভাবে মুখামুখি জবাব দিতে হবে। ডান দিকে দেখবে সব কর্ম, বাম দিকে দেখবে সব কর্ম, সামনে দিকে দেখবে জাহান্নাম। তখন আল্লাহ রাসূল বললেন কম থেকে কম, অল্প থেকে অল্প দান করে জাহান্নাম থেকে বাঁচো। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। আপনি সলাত আদায় করেছেন, আপনার বাপের কবরের কোনো উপকার হবে না। আপনি হজ করেছেন, আপনার বাপের কবরের কোনো আপনি উপকার করতে পারবেন না। রামাজান মাসের সিয়াম রোজা খুব দামি ইবাদত, আপনার বাপের আপনি কোনো উপকার করতে পারবেন না। আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করছেন, আপনার বাপের কোনো উপকার করতে পারবেন না। তাসবিহ তাহলিল জিকির আজকার করছেন, আপনি আপনার বাপের কোনো উপকার করতে পারবেন না। আপনি বলবেন সভাপতিকে আমি 5,000 টাকা দিয়ে গেলাম আমার আমার বাপের নামে, এ দানটা আপনি কাজে লাগাবেন ভালোভাবে, দেখবেন আপনার বাপের কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধরে বলে দান, যার কারণে এদেশের একটা দল
ওরা প্রত্যেক ব্যক্তির কাছে এয়ানত নেই, এয়ানত নিতে হবে, দিতে হবে, পথ ঠিক আছে, খরচের বাকি পথ যেটাই হোক না কেন, সবাকেই দান করতে শিখতে হবে, এ কথাই ঠিক। এটাই হলো জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পথ। ডান দিকে দেখবে সব কর্ম, বাম দিকে দেখবে সব কর্ম, সামনের দিকে দেখবে জাহান্নাম। পৃথিবীর মানুষ, জাহান্নাম থেকে বাঁচো, খেজুর এবং খেজুরের আঁঠির ভিতরে একটা সাদা ছিলকে থাকে, ছাল দেখেছেন কি, ওইটা পরিমাণ সমান হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস তো বুখারী মুসলিম, আপনারা আমার কি বিবেচনা, হাদিস তো 1450 বছর থেকে হাদিস গ্রন্থে আছে, কেসা কাহিনী দিয়েই তো বক্তব্য চলে, ইসব জলেখের কাহিনী দিয়ে তো বক্তব্য চলে, তা হাদিস আবার কে বলবে। বৎস আব্বু মুর, তুমি মানুষকে ভালো কাজের আদেশ করো, অনহানিল মুনকার, আব্বু তুমি মানুষকে মন্দ হতে নিষেধ করো, এটা বাপের জিম্মেদারি। আব্বু অসবির আলামা সাবাক, এতে যে সমস্যা আসবে তুমি সমস্যায় ধৈর্য ধারণ করো, টাকা যত বেশি হবে ধৈর্য তত কম হবে, দলীয় পাওয়ার যত হবে ধৈর্য তত কম হবে, ধৈর্য কি নিস, ধৈর্য কি ঘোড়ার ডিম, যাকে দেখা যায় না এর নাম ধৈর্য নয়। আমি বললাম যে কিছুক্ষণ বসেন, আমি তো আর আবদুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব, বলার 2 মিনিট পরে আপনি উঠে চলে গেলেন, তার মানে হলো আপনার কাছে ধৈর্য নেই। আল্লাহ বলছেন আমাদের নবীকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সুন্দরভাবে ধৈর্য ধারণ করুন, সুন্দর, কেউ মেরেছে আপনি মেরে নিলেন, নিয়ে বলছেন যাক যা হয়েছে হয়েছে, ধৈর্য ধারণ করি, বড় ছেলে মারা গেছে, ওরে অমুক ওরে তমুক ওরে আমার সব সয়স, এ বলে 7 দিন কান্নাকাটি করলো, তারপরে বলছে যাক আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, ধৈর্য ধারণ করি, সেটা কি ধৈর্য হলো? প্রতিপক্ষ আপনাকে জেল দিয়েছে আপনার ছেলেকে, আপনিও 1-15 দিন খুব চেষ্টা করলেন তাকে মারবো, তাকে জেলে দিব, 1 মাস যাবৎ চেষ্টা করে যখন কিছু করতে না পারেছেন, তখন বলছেন যাক ধৈর্য ধারণ করি, যাক ধৈর্য ধারণ করি, এর নাম কি ধৈর্য? এটা ধৈর্য নয়। একটা মহিলা তার ছেলে মারা গেছে, তার রাস্তায় বসে বসে কাঁদছে, তো আল্লাহ রাসূল ওখান দিয়ে হাঁটছেন, তো আল্লাহ রাসূল বলছেন কাঁদছেন কেন? তো মহিলা বলছে সরো সরো এখান থেকে সরো, আমি কি কাঁদছি তোমার কি জানার দরকার, সরো এখান থেকে। তা আল্লাহ রাসূল কিছু বললেন না, চলে গেলেন। পাশের লোকগুলি বলল আপনি কি জানেন ইনি কে, ইনি কে, ইনি তো মোহাম্মদ। ও তাই, আমার ভুল হয়েছে, আমি চলে গেলাম মোহাম্মদের দরজায়, গেলাম দেখলাম কোনো পাহারাদার নাই, আমি বললাম মোহাম্মদ তোমাকে ধমকে পাঠিয়ে দাও, আমার ভুল হয়েছে। তো মোহাম্মদ কিছু বললেন না, হ্যাঁ আপনি বুঝে কথা বলবেন না, আপনার চিন্তা ভাবনা করে কথা বলবেন না, এরকম কিছু বললেন না। যখন মহিলা এভাবে বললেন তখন আল্লাহ নবী বললেন সমস্যা যখন আসে তখন ধৈর্যের নাম হলো ধৈর্য। অনেক দিন পরে মারামারি করে এক পর্যায়ে পড়েন, পরে না করে বলছে ধৈর্য ধারণ করলাম, সেটা কি ধৈর্য? আব্বু ধৈর্য ধারণ কর, বোনাইয়া আকিম সলা, আব্বু সলা আদায় কর। তারপরে বলছেন ওলা তুসাইর খাদ্দাক, আব্বু মানুষকে উপেক্ষা করে চলো না, ওলা তামসি ফিল আরদে মারাহা, আব্বু জনসমাজে অহংকার করে চলো না, আব্বু অক্সিদ্ধি মশিকা মধ্যম পন্থায় রাস্তায় চলাচল করবা, আব্বু
কণ্ঠ নিচু করবা অগজুসমিন সৌতিক কণ্ঠ নিচু করবা ইন্নাহংকারাল আসওয়াতে লাসাউতুল হামির চিৎকার করে কথা বলা গাধার লক্ষণ গাধার কণ্ঠ হলো সবচেয়ে উঁচু জীবনে চিৎকার করে কথা বলবেন না বাপ হিসেবে ছেলেকে বলে দেবেন আদর্শ পরিবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানাত লাহু ওয়ালিদা ফাআল্লামাহা ফাসানাত তালিমা ওয়াদ্দাবাহা ফাসানাত তাদিবাহা ফালাহু আজরান কার যদি কাজের মেয়ে থাকে তাকে যদি শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে তার ডবল নেকি হবে কাজের মেয়েকে শিখিয়ে দিল সুন্দর শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল বোঝা যাচ্ছে সব শিক্ষা সুন্দর নয় এই ছেলে এদিকে লক্ষ্য করো কারো গায়ে হাত দিয়ে থাকবা না সব সময় এক খেলে আমার দিকে চেয়ে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর আচ্ছা তোমার বোন চাঁপাই নবাবগঞ্জ কলেজে পড়ে নগ্ন অর্ধনগ্ন হয়ে চলে যাচ্ছে আল্লাহর নবী বলেছেন যারা শিক্ষা অর্জন করে তাদের পায়ের নিচে ফেরেশতা পর বিছায় তুমি কি মনে করো তোমার বোনের পায়ের নিচে কি আসলে ফেরেশতা পর বিছাচ্ছে তুমি ঢাকা কলেজে পড়ো তোমার দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে প্যান্টে টাকনো নিচে আছে তুমি খাতা কলম নিয়ে চলে যাচ্ছ কলেজে তো তোমার কি মনে বলে যে তোমার পায়ের নিচে ফেরেশতা পর বিছাচ্ছে আল্লাহ নবী তো বলেছেন যারা জ্ঞান চর্চা করে তাদের পায়ে ফের পায়ের নিচে ফেরেশতা পর বিছায় তাহলে কি নবী মিথ্যা কথা বলেছেন নাউজুবিল্লাহ তাহলে সেই বিদ্যা কোনটা ফাল্লামাহা ফাসানাত তালিমাহা শিখিয়ে দিল সুন্দর শিখিয়ে দিল সব শিক্ষা সুন্দর নয় শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল সব শিষ্টাচার সুন্দর নয় আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন আমি বললাম থ্যাংক ইউ বিমানবালা যারা যেসব বিমান যাচ্ছে কাঠমান্ডু নেপাল বেড়ি ছেলেগুলো বলছে ধন্যবাদ আর এই বেটি ছেলেগুলো বিমানবালাগুলো এরা খালি বলছে থ্যাংক ইউ কথায় কথায় থ্যাংক ইউ কথা শেষ করছে থ্যাংক ইউ আচ্ছা বলো তো তুমি যে আমি এক গ্লাস পানি দিলাম তখন তুমি যে আমাকে থ্যাংক ইউ বললে এটা কি এটাতে কি হলো বলো তো দেখি আর আমি যখন আপনাকে এক গ্লাস পানি দিলাম তখন আপনি বললেন জাযাকাল্লাহ খায় আল্লাহ আপনাকে এর প্রতিদান দান করুক আমি বলে দিলাম জাযাকাল্লাহ খায়ের আল্লাহর প্রতিদান আপনাকে দান করুক এবার আমি তোমার সুবিধা অসুবিধায় আল্লাহ সহযোগিতা করবে এই কাজটা আমি কার উপরে চাপিয়ে দিলাম আল্লাহর কাছে তুমি লন্ডনে বিপদে পড়েছো যেখান থেকে আমি গিয়ে এখান থেকে তোমার সহযোগিতা করতে পারবো না আমার দেশের কেউ পারবে না এখন আল্লাহ তোমাকে সাহায্য করবে কেন তুমি এক গ্লাস পানি দিয়েছিলে তখন আমি কি বলেছিলাম জাযাকাল্লাহ খায়ের এটাও শুক্রিয়া আদায় করা ওটাও শুক্রিয়া আদায় করা বলো তো কোনটা ভালো কোনটা শিষ্টাচার মোবাইল রিং হচ্ছে 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 তুমি অন করে দিয়ে বলছো হ্যালো হ্যালো বলে কুকুরকে ডাকে তো আমি দেখি মোবাইলে হিন্দুর নাম্বার নাকি যদি হিন্দুর নাম্বার হয় তাহলে আমি বলি ধন্যবাদ জি কি বলছিলেন আর যদি চিনতে না পারি ও হিন্দু হোক মুসলমান হোক ডোম হোক চামার হোক হাঁড়ি হোক মেথর হোক সে যে হোক না কেন আমি বলি আসসালামু আলাইকুম শুধু সালাম দিয়ে তো মানুষ বেঁচে থাকে আমি তো বেঁচে আছি যাদের মোবাইলে এক মিনিটে অন্তত পঞ্চাশটার নাম্বার ঢুকতে চাই আমার মোবাইলটা তার মধ্যে আছে তারপরে তো আমি সালাম দিই আমি তো কোনোদিন মুখ দিয়ে হ্যালো ব্যবহার করি না শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল আমি যখন আপনার বাড়ি থেকে বের হই তখন আপনি বলেন
টাটা বাই বাই টাটা বাই বাই এটাতে কি এটা কি বলো তো দেখি এটাতে কি হতে পারে আপনি যখন আমার বাড়ি থেকে বের হচ্ছেন তখন আমি বলছি আস্তাগফিরুল্লাহ দেইনক ও আমনাতাক ওয়া আখরা মালিক জাওয়াদাক লাহু তাকওয়া গফারা যাম্বাক ওয়া ইয়াসসারাকাল খায়রা হাইসুমা কুনতা চাচা আপনার সব কিছুকে আল্লাহর কাছে গচ্ছিত রাখলাম আল্লাহ আপনাকে ক্ষমা করো আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করো আপনি যেখানেই থাকেন না কেন আপনি যেন নিরাপদে থাকেন এই বলে আপনাকে বিদায় দিলাম কোনটা শিষ্টাচার ভালো শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল ডবল নেকি পাবে বাপ বুঝতে পারলো না শিষ্টাচার কাকে বলে মা বুঝতে পারেনি শিষ্টাচার কাকে বলে দুইজনই চলছে নিজের গতিতে বাপে বিবাহ দিয়েছে তাই বউয়ের কাছে গেছে তাই ছেলে হয়ে গেছে ও কি জানে শিষ্টাচার কাকে বলে চাঁপানবগঞ্জ বাড়ি হলে শিষ্টাচার জানা থাকবে জি না ভুল হিসাব তোমার মা দরজাটা বন্ধ করতে জানে না তোমার মা তোমার বাচ্চার ছেলেটাকে পায়জামা পরাতে জানে না কোন পা আগে পরাতে হবে তোমার মা কোনোদিন খেয়াল করেনি প্যান্টটা নিচের দিক কেটে টাখনের উপরে করতে হবে এটা তোমার মা কোনোদিন দেখেনি দরজাটা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলতে হবে এটা তোমার মা কোনোদিন বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করেনি তোমার বাপ মায়ের সংসার চলছে পশু প্রাণী গরু ছাগলের মতো কষ্ট হয় কষ্ট হলে কিছু আসে যায় না কিছু করার নেই ঘটনা এটাই তোমার মা তোমার ছোট ভাই বোনকে দুধ খাওয়ে বিসমিল্লাহ বলে না যতবার তোমার মা তোমার ছোট ভাই বোনকে দুধ খাওয়াচ্ছে ততবার বিসমিল্লাহ বলতে হবে তোমার মাকে নইলে এই দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহর নবী বলেছেন খাবে অতএব এই দুধ শয়তান খাবেই খাবে এই ছেলে কোন ছেলে আপনার পাশ থেকে উঠতে চাইলে আপনি এটা ঠেকাবেন ও আরো পাঁচজনের পরিবেশ নষ্ট করে ক্ষতি করে আপনাকে আবারও বলছি আপনি ধৈর্যের পরিচয় দিবেন কোনো বাচ্চা ছেলে পাশ থেকে উঠতে চাইলে তাকে ঠেকানোর চেষ্টা করবেন আর একজনের সহযোগিতা করেন নিজে কথা শুনেন আমাদেরও সহযোগিতা করেন শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল বিদ্যা শিখিয়ে দিল সুন্দর বিদ্যা শিখিয়ে দিল শিষ্টাচার উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন এম এক কথা বলছো কেন তোমাকে তো বললাম যে মুখ বন্ধ করো আপনি মহিলা মানুষ আপনার গায়ের ওপর দিয়ে যদি কেউ চলে যায় মুখ খুলবেন না অন্তত আজকে নয় আপনার গায়ের ওপর দিয়ে চলে যায় যাক আপনি মুখ খুলবেন না একবারে মুখখান বন্ধ করেন এবার আমি আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে খাস করে বলছি আর আপনারা শুধু খালি শুনবেন যাবের বলছেন একদা আল্লাহর নবীর সাথে আমরা যুদ্ধ করে আসছি আমরা এখন মদিনায় ঢুকবো তো আল্লাহর রাসূল বলছেন এই থামো 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 সবাই এখানে থাকো আমরা রাতে এখানে থাকবো সকালে মদিনায় ঢুকবো তা আমি জাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রাসূল বলছেন ও আচ্ছা আচ্ছা বিক্রা নাম সাইয়্যিবা তুমি বিবাহ করেছো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো তো সাহাবী বলছেন সাইয়্যিবা তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আল্লাহ রাসূল বলছেন আরে হাল্লা বিক্রাম তুলাইবা তুলাইবকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহর নবীর নিজে একজন মাত্র কুমারী মেয়েকে বিবাহ করেছেন সবারই বিবাহ হয়েছে দুইবার তিনবার করে কারো দুইবার কারো তিনবার তার মধ্যে ওনার কাছে সবচেয়ে দামি মানুষ যিনি তার বিবাহ আগে হয়েছে দুইবার বলেন তো তিনি কে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমি আলোচনাতে আয়েশাকে সবচেয়ে সম্মানী দেখিয়েছি কিন্তু বিবরণে বোঝা যায় সবচেয়ে দামি মহিলা হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এক মিনিট মধ্যে চলে আসলাম কিছু কথা বলার জন্য
এই ছেলে তোমাকে আবারও বলছি কারো গায়ে হাত দিয়ে থাকবে না, এদিকে চেয়ে থাকো। দুইজনের এক মিনিট কমবেশ মান দেখাচ্ছে। আল্লাহ নবী বলছেন আয়েশা আয়েশা হাজা জিব্রাইল ইকরাইকা আলাইকে সালামা। আয়েশা এই যে চে চে জিব্রাইল তোমাকে সালাম দিল, এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন ওয়ালাইসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জিব্রাইলের উপরে সালাম, তার উপরে শান্তি অবতীর্ণ হোক, তার উপরে বরকত অবতীর্ণ হোক। আপনি তো দেখতে পান আমি তো দেখতে পাই না, আপনি তো দেখতে পান আমি তো দেখতে পাই না। আপনি বলছেন এ এ আয়েশা এ যে জিব্রাইল, এ যে জিব্রাইল, মানে এক খাটে তিনজন, মানে এক ল্যাপের নিচে তিনজন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর জিব্রাইল, এক খাটে কয়জন? তিনজন, এক ল্যাপের নিচে তিনজন, জিব্রাইল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী বলছেন আয়েশা এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল। তো উনি সালামের উত্তর দিয়ে বলছেন আপনি তো দেখতে পান আমি তো দেখতে পাই না, নবী ছাড়া কেউ জিব্রাইলকে দেখতে পাবে না, আপনি তো দেখতে পান আমি তো দেখতে পাই না, এটা হলো। তো এবার চলেন, জিব্রাইল আল্লাহর নবীকে কাছে এসে বলছেন আল্লাহ নবী ওই যে যে দেখেন ওই যে মহিলা, ওই যে একজন মহিলা আসছে, জাত ইলাইকা, ও আপনার কাছে আসছে, মাহু এনাউন, তার হাতে আছে একটা পাত্র, অফি এদামুন, তাতে আছে তরকারি। ওই যে একটা মহিলা আসছে তার হাতে আছে একটা পাত্র তাতে আছে তরকারি, আপনার কাছে যখন আসবে তখন আপনি বলবেন খাদিজা ফাকরা আলাইকা সালাম, ফাকরা আলাইহি সালাম আমিন রব্বিক ও মিন্নি ও বাসসির হাবিল জান্না। তাকে বলবেন খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে, খাদিজা তোমাকে জিব্রাইল সালাম দিয়েছে, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা হীরা মুক্তা মাণিক্য দিয়ে ঘর বানানো হয়েছে, যেখানে হইচই নেই, যেখানে কষ্ট কেলেস নাই। বুখারী মুসলিম। আপনি এবার বিবেচনা করেন তো দুইজনের মানের মধ্যে পার্থক্য কি? আল্লাহ স্বয়ং সালাম দিচ্ছেন কাকে? খাদিজাকে। আর আয়েশার ব্যাপারে যখন আল্লাহ নবী বললেন তখন তার আল্লাহ বললেন না, তখন বললেন জিব্রাইল। খাদিজা সবচেয়ে দামি মহিলা। এইদিকে আপনি আমার দিনী বোন, আপনাকে নিয়ে কথা বলছি। খাদিজার আগে বিবাহ হয়েছিল দুইবার, এটা তিন নম্বর স্বামী। আল্লাহ রসুলের স্ত্রী একজনই মাত্র কুমারী আয়েশা। আল্লাহ রসুল বলছেন আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো। এবার জাবের বলছেন, শুনেন এবার উত্তর আল্লাহ নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে, আমার নয়জন বোন আছে, আকরাহ আল বিক্রা আলাইহিন না, আমি তাদের বয়সের সমবয়সের মেয়েকে বিবাহ পছন্দ করিনি, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি, চারটা কারণে। আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি, চারটা কারণে। এক, উপস্থিত বৈঠকের মুসলিম বোন খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, এক, তুয়াল্লে মাহন্না, আমার স্ত্রী যেন ওদের শিক্ষা দিতে পারে। দুই, বলে তুয়াদ্দে মাহন্না, আমার স্ত্রী যেন তাদেরকে শিষ্টাচার শেখাতে পারে। তিন, বলে তুরাজ্জে লাহন্না, আমার স্ত্রী যেন তাদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, আমার বোনদেরকে যেন পরিপাটি সাজগোজ করে রাখতে পারে। চার, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন তাদের উপরে পাহারা দিতে পারে, মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার। এখন বলো তুমি, তোমার বোনও আজকে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ছুটিতে এসেছিল, আব্দুর রাজ্জাক সাহেব এসেছেন, তাই এসেছে, মাথায় কাপড় নাই, বলো তোমার মা বেঁচে আছেন? ওটা সৎমা, তুমি যে বলিও আসসালামু আলাইকুম আম্মা, আপনি নাকি সৎমা, আপনি নাকি আমার চাচি, আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলছেন।
তাহলে কি আব্দুর রাজ্জাক সাহেব ভুল বলেছেন নাকি? আপনার উপরে আব্দুর রাজ্জাক সাহেব ক্ষিপ্ত কেন? না, আমি তোমার আম্মার উপরে ক্ষিপ্ত নই। তোমার আম্মাকে আমি খাদিজার মতো মনে করি, তোমার আম্মাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবে এক মিনিট আয়েশাকে, এদিকে দেখো, এদিকে দেখো, এক মিনিট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। আমি মাথায় কাপড় না দিয়ে কবরের পাশে যাই, কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে তার পাশে কবর হলো আমার বাপের কবর, তখন আমি কাপড় মাথায় না দিয়েই যাই, কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কদিন পরে এখানে কবর হলো উমারের, তখন আমি সুন্দর করে মাথায় কাপড় দিয়ে গজগাজ করে ঠিকঠাক হয়ে পাশে যাই, কেন? এখানে একটা বেগানা পুরুষের কবর আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কবরকে লজ্জা করেন, আর তোমার মা ছোটবেলা উজ পরে আছে, পেট পিট দেখা যায়, তার লজ্জা বলে কোনো জিনিসই নাই। এটা তোমার মা, আমি আব্দুর রাজ্জাক বলছি, এটা তোমার সৎ মা, এটা তোমার সৎ মা, এটা তোমার সৎ মা, এটা তোমার চাচি। কেমনে তোমার বাপ নিজ মা প্রমাণ করে তা দেখব। আমার নাম্বার আছে, তোমার বাপকে আমার সাথে কথা বলতে পারো, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতা থাকলে বাপ হওয়া যায়, ক্ষমতা থাকলে স্ত্রী পালন করা যায়। চোখ যেভাবে ঘুরবে বউ সেভাবে চলবে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরবে বউ সেভাবে চলবে, তার নাম ক্ষমতা। আল্লাহ নবী বলছেন, ইয়া মাশারা সাবাব মানিস্তাতা মিনকুম বাপ ফালিয়াতা জাওয়াজ, যুবক দল, তোমাদের যাতে ক্ষমতা আছে, মোহর দেওয়ার ক্ষমতা আছে, বউকে কন্ট্রোল করার ক্ষমতা আছে, স্ত্রী মিলনের ক্ষমতা আছে, খরচ দেওয়ার ক্ষমতা আছে, তারা বিবাহ করবা। বৈঠক লাগবে, থাকার ঘর লাগবে, মোহর লাগবে, কন্ট্রোল ক্ষমতা লাগবে, মোহরের মতো ক্ষমতা থাকতে হবে, তারপরে বিবাহ। আব্দুর রাজ্জাক সাহেব এগুলো নেই, এগুলো না এলে রোজা থাকবে। আল্লাহ রাসূল বলছেন, রোজা থাকো, রোজা থেকে 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 যৌবনকে নষ্ট করো, বিবাহ করিও না। বোকামির পরিচয় দিয়ে বিবাহ করবেন, পরিবেশ নষ্ট করবেন। তোমার বাপের কারণে তোমার মা ছোটবেলা উজ পরে আছে, ছোটবেলা উজ পরে আমি হারাম বলিনি, কোনো দিন বলিনি। তোমার মা ছোটবেলা উজ পরে থাকুক, যেই বাড়িতে তোমার চাচা নাই, তোমার জ্যাঠো নাই, কেউ নাই, তোমার আব্বা আছে শুধু, সেই বাড়িতে তোমার মা ছোট ব্লাউজ পরবে। ছোট ব্লাউজ কেনে এমনিতেই থাকে না, কাপড় ছাড়া তাতে আসে যায় না। যেখানে তোমার আব্বা আছে কেউ নেই, সেখানে এমনিতেই থাক না। ছোট ব্লাউজ হারাম আমি কোনোদিন বলিনি, শাড়ি হারাম আমি কোনোদিন বলিনি। শাড়ি পরলে দেবর ভাসুর বাড়িতে থাকলে দুই ছাড়ের ব্লাউজ পরতে হবে, এই কথা বলেছি। কোমরের নিচে যেতে হবে, এক দেড় গজ কাপড় দিয়ে ব্লাউজ তৈরি করতে হবে, এই কথা বলেছি। সম্মানিত দিনী ভাই বোন, তোমার মা এসেছে ঢং ঢং করে, আবার ঢং ঢং করে চলে গেছে, কাজে তার এগুলো জানা নাই। বলে দিও, মা হলে চারটা জিনিস লাগবে। এক, সুন্দর শিক্ষা দিতে হবে। দুই, সুন্দর শিষ্টাচার শিখাতে হবে। তিন, সাজগোজ করে রাখতে হবে ছেলে মেয়েকে। বুঝাতে পারি না নাকি? বাচ্চাকে সাজগোজ করে রাখা কার দায়িত্ব? মায়ের। চার, মা হলো এই বাড়ির পাহারাদার। তুমি প্রত্যেক দিন এসার সলাত আদায় করে চলে আসো 9টার সময়, আজকে 9:20। তোমার আম্মা ফরজ সালাত আদায় করে সুন্নাত পড়তে যাচ্ছিল, আল্লাহ আকবার বলবে, আর তুমি দরজায় বলেছ আসসালামু আলাইকুম। তোমার আম্মা এখন সুন্নাত পড়তে পাবে না, সুন্নাত চলবে না, সুন্নাত বাদ দিয়ে তোমার আম্মা বলবে, আব্বু এদিকে শোনো, আব্বু প্রত্যেকদিন 9টায় আসো বাড়ি, আব্বু আজকে 9:30 কেন? আব্বু এই 30 মিনিট খুঁজে বের করতে হবে তোমার মাকে, জরুরি। সোনাত সলাতের চেয়ে 100 গুণ জরুরি 30 মিনিট খুঁজে বের করতে হবে তোমার মাকে। তোমার হাতে মোবাইল থাকা হবে না, তোমার বরের হাতে মোবাইল থাকা হবে না। প্রত্যেক দিন তোমার মাকে খাতা পরীক্ষা করতে হবে মেয়ের, নইলে একদিন তোমার বোন বের হয়ে যাবে। সেদিন তোমার বউ, তোমার বাপ বলবে, ত্যাজ্যপুত্র করলাম, ত্যাজ্যপুত্র করলাম, ত্যাজ্যপুত্র করলাম। ত্যাজ্যপুত্র করলে ছাই হবে, কিছুই হবে না। তোমার বাপ মরে যাবে, সবাই জমি ভাগ করে নেবে, এ কথাই ঠিক। মেয়ে যদি 10 বার বের হয়ে যায় তবুও ত্যাজ্যপুত্র করে কোনো লাভ নেই, বাপের জমি নিবে, এ কথাই ঠিক। বের হয়ে গিয়ে বিবাহ যেটা বসেছে, যেটা বাতিল, কোর্টের বিবাহ বাতিল।
কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। মহিলারা বিবাহ দিতে পারে না, খালা ফুপু নানি মা দাদি কেউ বিবাহ দিতে পারে না, বাপ লাগবে। বাপ বেঁচে আছেন, দাদা বিবাহ দিতে পারবে না। বাপ বেঁচে আছেন, জ্যাঠো বিবাহ দিতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালাইসা ইসমাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, বাপের জরুরি প্রয়োজন সুন্দর নাম রাখা। তো তোমার নাম লিটন, তুমি বলো যে এটা সুন্দর হয়েছে, তোমার বাপই বলুক যে এটা সুন্দর হয়েছে। তো একটা নাম নাকি আছে গোলামুর রহমান, তাই ওকে ডাকে এ বলে, কি বলে ডাকে, টিপু বলে ডাকে, টিপু। এটা বাপ, ও নিজে জানে না বাপ কাকে বলে। বাপ হওয়ার মতো আগে যোগ্যতা অর্জন করতে হবে, তারপরে বিবাহ। মান ওয়ালাদালাহু ওয়ালাদুন, যার ছেলে মেয়ে জন্ম নিবে, ফল ইহসান ইসমাহু, সেজন্য একটা সুন্দর নাম রাখে। ওয়াদাবাহু, সেজন্য সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, শিষ্টার একটা ধর্মীয় শিষ্টাচার আছে। আব্বু বাড়ি থেকে বের হচ্ছে, সালাম দেবের হও, আব্বু কারো সামনে জোরে কথা বলবো না, আব্বু মানুষকে উপেক্ষা করবো না, আব্বু কাউকে গরম দেখে কথা বলবো না, সাবধান। আব্বু সলাতে টাইম হলে আজান, আজান দিয়ে সলাত আদায় করবা। এগুলো কে বলে দিবে ছেলে মেয়েকে, কে বলে দিবে, বাপে বলে দিবে। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, ফলে ইজাবে জহু, বাপে বিবাহ দিয়ে দিবে। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, অলাম ইজাবে জহু, বাপে যদি বিবাহ না দেয়, ফাইনা সাবা ইসমান, ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, সেই পাপ তার বাপের হবে। ক্লাস এইট থেকে এবার তোমার বোন পাপ শুরু করেছে, ম্যাট্রিক পাস করেছে, ইন্টার পাস করেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, এখন আবার কত কি পরীক্ষা দিবে, চাকরি করবে, তার অপেক্ষা করছে। তোমার বোন যত পাপ করেছে, সেই পরিমাণ পাপ তোমার বাপ করেছে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার এক শ্রেণীর মানুষ হলো দায়ুস, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক মদমেনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। দুই, আর রাজরাত মিনান নিশায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। তিন, ও দায়ুস এলেদি করে ফেয়াল আল খাবসা, যে তার বাড়িতে বেহায়াই সুযোগ দিয়েছে, যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, যার মেয়ে নগ্ন পোশাকে চলে, যার বৌমা নগ্ন পোশাকে চলে, সে দায়ুস। হজ করলেও দায়ুস, তাহাজ্জুদ পড়লেও দায়ুস, যদি কাবা ঘরের গিলাপ ধরে থাকে তবু সে দায়ুস, সে জান্নাতে যাবে না। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, দায়ুস জান্নাতে যাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, স্বামীকে দায়ুস করে, বাপকে দায়ুস করে নিজেকে শিক্ষিতা মনে প্রমাণ করিয়েন না, আপনি শিক্ষিতা নন। আপনার জীবনটা বন্য পশুর মতো, হিংস্র প্রাণীর পশুর মতো, যাকে দেখলে আর একজনের ক্ষতি হয়, আপনার চোখ দেখলে পাপ হয়, আপনার মুখ দেখলে পাপ হয়, আপনার চুল দেখলে পাপ হয়, আপনার শরীর দেখলে পাপ হয়, আপনার কোটা দেহটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু। আপনি সাবধান থাকুন, আপনার জন্য ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালু জালিসি সালেহ ও সওয়ে কা নাফিকিল কিরে ও হামিলিল মিসকে, ভালো বন্ধুর উদাহরণ আর মন্দ বন্ধুর উদাহরণ। এবার আমি তুমি আটকা পড়বো, দেখো এদিকে সবাই একসাথে আটকা পড়ে যাচ্ছি। ভালো বন্ধুর উদাহরণ, মন্দ বন্ধুর উদাহরণ, কামারের মতো আর আতরলার মতো, কামারের মতো আর আতরলার মতো। কারো বন্ধু যদি আতরলা হয়, কারো বন্ধু যদি আতর বিক্রেতা হয়, এম্মা ইহজিয়া কা, আতর আপনাকে এমনিতেই দিতে পারে, দোস্ত একটু নেও, নিলেন, আও তাত্তা মিনহু, দোস্ত একটা আতর কিনে দাও, কিনে নিলেন, আও তাজদু মিনহু রিহান তাইয়েবা, এমনিও দিল না, কিনেও নিলেন না, পাশে বসে থাকলে সুগন্ধি পাবেন তো।
আতরলার পাশে বসে থেকে সুগন্ধি পাওয়া যাবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু ভালো আপনার ছেলে ভালো হবে না এই কথা তেমনি মিথ্যে। আতরের পা আতরলার পাশে বসে থেকে আতরের গন্ধ পাওয়া যাবে না এই কথা যেমন মিথ্যে, আপনার মেয়ের বান্ধবী ভালো আপনার মেয়ে ভালো হবে না এই কথা তেমনি মিথ্যে। কারো বন্ধু যদি কামার হয় এবং ইহরেকে সেয়া বাঁকা পাশে বসে থাকলে তোমার কাপড় কখনো জ্বলে যেতে পারে, আগুন ছিটকে এসেছে, বিড়ি সিগারেট খায় যারা দেখবেন তাদের জামা কাপড় জ্বলে আছে, কখন যে পুড়ে গেছে বুঝতে পারেনি। কামারের পাশে বসেছিলাম, কামারের পাশ থেকে বসে এসে দেখছি যে পাঞ্জাবি একটু পুড়ে গেছে, কখন যে আগুন ছিটকে এসেছে। আল্লাহ রাসূল বলছেন কাপড় জ্বলে যেতে পারে। আও তাজদমিন হরিহান খাবিসা, কামারের পাশে বসে থাকে যদি কাপড় জ্বলে না যায় তাহলে ধোঁয়া লাগবে, এই কথা তো সত্য। কামারের পাশে বসে থাকলে চোখে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যে, আপনার মেয়ের বান্ধবী খারাপ আপনার মেয়ে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু খারাপ আপনার ছেলে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যে। হতেই হবে, চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো ওর বাপ হবে, ও তো খারাপ হবে হবে ওর বাপও খারাপ হয়ে যাবে, ওর বাপকে হতে হবে খারাপ হবেই। আমি বলিনি এই কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কথা। আর এখন মানুষের সবচেয়ে খারাপ বন্ধু হলো মোবাইল, মোবাইলের অপর নাম জেনা। এদিকে দেখেন, কান ধরে তোবা করেছে মেয়েটা, তুমিও তোবা করেছে, আর কথা বলবো না, আস্তাগফিরুল্লাহ আর কথা বলবো না, এই কথা বলে রাত দুটার মোবাইলের অপর নাম হলো নিশা, মোবাইলের অপর নাম হলো জেনা। মানুষের সবচেয়ে নিকটের বন্ধু হলো মোবাইল। বাস্তবতা দেখবেন, চাঁপাই নবাবগঞ্জের এক পরিবারের দুইটা মেয়ে জন্ম নিয়েছে, লাদানা লাল লালে হাই ধরে নি, ওরা খুব দেখতে সুন্দরী, খালেদা আর মাজেদা, ওরা দেখতে খুব সুন্দরী, খুব ভদ্র নম্র, ওরা মাস্টার ডিগ্রি পাস করেছে, দুই বোন একসাথে জন্ম নিয়েছে, একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারে না। কয়দিন পরে দেখা গেল একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, তারা দুই বোন আর কথা বলে না। ব্যাপারটা কি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে সঙ্গ দোষে লহা ভাসে, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে সঙ্গ দোষে লহা ভাসে, এই কথা আল্লাহর নবী নিজে বলছেন। এ দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, কুল্লু মাউলুদিন ইউলাদুল্লাহ ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতায় জন্মগ্রহণ করেছে। আমি মুসলিম ছেলে, আমি প্যান্টটা টাকনুর উপরে রাখতে পারবো, রাখলাম না কেন? আমি দাড়ি ছেড়ে দিতে পারবো, আমি কাটলাম কেন? মেয়েটা মাথায় কাপড় দিতে পারবে তো দিল না কেন? মেয়েটা বোরখা পরে আসতে পারবে, নগ্ন পোশাক পরে আসলো কেন? আল্লাহ নবী বলছেন ওর মা আসতে বলেছে, আল্লাহ নবী বলছেন ওর বাপ আসতে বলেছে, সেই জন্য এসেছে। প্রত্যেকে ইসলামী ধারণ ক্ষমতায় জন্মগ্রহণ করেছে, তার বাপ মা তাকে ইহুদি করেছে, তার বাপ মা তাকে খ্রিস্টান করেছে, তার বাপ মা তাকে আগুন পূজক করেছে, বাপ মা যেমন হয়েছে ছেলে মেয়ে তেমনি ভাবে গড়ে উঠেছে, বাপ মা যেমন হয়েছে ছেলে মেয়ে তেমনি ভাবে গড়ে উঠেছে। তাই তো চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে বলে সঙ্গ দোষে লহা ভাসে। পরিবারের দায়িত্ব পালন করেন, উপদেশ বইটা পড়েন, আদর্শ পরিবার বই পড়েন, আদর্শ নারী বই পড়েন, আব্দুল্লাহ রাম্মার বইগুলি, কেনই নির্যাতন কি তার প্রতিকার, কেন হব অবরোধ বাসাইনি, সমঅধিকার চাই, সমঅধিকার চাই না মর্যাদা চাই, মর্যাদা চাই সমঅধিকার নয়, এগুলো দেখুন। আমাদের দিনী ভাই বোনদের কল্যাণে এগুলি করা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষের অংশে এসে বলছি, একটা লোক এছাড়া এক একটা লোক বলছেন আল্লাহর নবী মা হাক্কো জাওজাতে আহাদেনা আলাইহে, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় এটা জিজ্ঞাসা,
আমাদের স্ত্রী যারা তারা আমাদের কাছে কি পায় এটা জিজ্ঞাসা। আল্লাহর রাসূল একটু বলেন তো আমরা স্ত্রীদের কি করব, ওরা আমাদের কাছে কি পায়। এবার সিরিয়াল শুরু হয়ে গেল। এক তুতে মহা এ যাতায়ন্তা, তুমি যখন খাবা বউকে খাওয়াবা। এক দুই তাকসু হয়ে যাক্তা সেইতা, তুমি যখন পরবা কাপড় বউকে পরাবা। তিন ওলা তজরিবিল ওয়াজহা, মুখে মারবা না, মারাই যদি লাগে মুখে মারবা না। চার ওলা তুকাব্বে, বউকে কটু কথা বলো না। কখনো বলা যাবে না তোমার ঠোঁটটা কালো, কখনো বলা যাবে না তোমার ঠোঁটটা মোটা, কখনো বলা যাবে না তোমার চেহারা কালো। একবার বললে 10 বছর ভালোবাসবে না। খালি প্রশংসা করতে হবে, তুমি খুবই সুন্দরী, তোমার মতো কোনো নারী দেখি না, সারা রাত পাটি পে দিবে। আল্লাহ রাসূল বলছেন কখনো কটু কথা বলো না। ওয়ালা তাহজুরিল্লা ফিল বাইতে, বউকে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। মায়ের বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, এখানে সেখানে যেতে পাবে না, বিবাহের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। এই কথা বলে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এখানে থাকেন স্বামীর বাড়িতে, আর বাপের বাড়ি হলো ওইটা, এখানে দেখা যাচ্ছে একটু দূরে। তা আয়েশা বলছেন আল্লাহর নবী, এই পরিস্থিতিতে আমি আমার আব্বার কাছে যেতে চাচ্ছি, যাও। আয়েশা কম বয়সের মেয়ে, ঝামেলা বেঁধে গেছে, বদনাম, এর জন্য বাপের বাড়ি যাবে, স্বামীকে না বলে যেতে পারছে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বের হতেন না। আপনার স্ত্রী দুর্ঘটনা ছাড়া বাড়ি থেকে বের হতে পারে না, বের হলেই প্রমাণ হবে আপনি কাপুরুষ। কই, আমাদের তো চলে, আমরা হাটে যাই না, বাজারে যাই না, দোকানপাটে যাই না, আমরা তো বেঁচে আছি। আমি তো কোনোদিন চায়ের স্টলেই বসিনি। আমার মা আমাকে যখন বাড়ি থেকে বের করত তখন বলতো, এক দোকানে বসিও না, দুই প্রাইভেট পড়ায়ও না, তিন কারোর সাথে বন্ধুতালি করো না, চার মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। এই চারটা বলতেন, কিন্তু একটার ব্যাখ্যা করতেন, বাকি বলতেন না। একটা বলতেন, দেখো কারোর সাথে যদি বন্ধুতালি করো তাহলে একদিন বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, ও পেটে ছুরি দিয়ে পালিয়ে যাবে। খবরদার, বাড়ি থেকে বের করলে চারটা কথা বলতেন। এক দোকানে বসিও না, তিন প্রাইভেট পড়ায়ও না, চার বন্ধুতালি করো না, পাঁচ মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। এভাবে বলতে। আর যত ফকির বাড়িতে আসতো ভিক্ষা চাইতে, সবাই কি বলতো, আমার ছেলের জন্য একটু দোয়া করিও। যত ফকিরকে ভিক্ষে দিত। আমার মায়ের এই দুটা গুণ আমি খুব ভিন্নভাবে বুঝতে পারি। সম্মানিত দিনী ভাই বোন, মা ভালো হলে পরিবার ভালো হবে, এই কথাই ঠিক। আব্দুল্লাহ খুব শক্তভাবে বলছে, জেরুজালেমের এই অবস্থা ঠেকাতে হলে আবার সালাহউদ্দিন আইয়ুবের মতো ছেলে জন্ম দিতে হবে। যাকে আপনি জন্ম দিয়েছেন সে হলো বড় ডাক্তার, পিজি হাসপাতালের ডাক্তার, ও প্রেসক্রিপশন মিথ্যা করে লেখে, ও ধোকাবাজ, ও ড্রেনে পড়ে মরু, ও দিয়ে জাতির ক্ষতি হয়, ও দিয়ে জাতির ক্ষতি হয়, ও দিয়ে জাতি ক্ষতিগ্রস্ত হয়। যদি জেরুজালেমের অবস্থা ঠেকাতে হয় আবার সালাহউদ্দিন আইয়ুবের মতো জল ছেলে জন্ম দিতে হবে, পরহেজগার সৎ মাকে দিতে হবে, দিন রাত মাকে বলতে হবে, তোমার কাছে একটা উপযুক্ত ছেলে ভিক্ষা চাচ্ছি, যে ছেলে দেশ বিদেশের অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারবে, যার সামনে পৃথিবীর কোনো সমস্যা টিকবে না, সালাহউদ্দিন আইয়ুবের মতো করে সবকে ধূলিসাৎ করে দিবে, এরকম চাচ্ছি তোমার কাছে। এভাবে মায়ে বলবে, যেই মা টিভি চালু করে দিয়ে ইন্ডিয়ান গান দেখে আর ছেলের হাতে দিয়েছে একটা মোবাইল, ও গেমস খেলছে ছেলে, আর মা এখানে টিভি দেখছে, ওর পেটে যে বাচ্চা আছে সেটা আস্ত শয়তান।
ছেলে গেমস দেখছে, আল্লাহ রাসূল বলছেন মান লাইবাবে নারদে সের ফাকাদ আদখালে ইয়াদু ফি দামে খিনজির, কেউ যদি চৌষা ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড তাস গেমস এসব খেলা যে অংশগ্রহণ করলো, সে তার হাতকে শরীর শুকুরের রক্তে ডুবিয়ে দিল। আমি এই কথা বলি না, আল্লাহ নবী বলছেন এই ছেলে তোবা করো উঠ ভাই, আমি কান ধরতে বলিনি তবু কান ধরে বলবে আস্তাগফিরুল্লাহ, তো বলে জিন্দেগিতে আর কোনোদিন ক্যারাম বোর্ড খেলবো না। আর একবারে গিয়ে যে ক্যারাম বোর্ডটা আছে তাকে লাথি দেবে, লোহা দিয়ে এবার ভেঙে ফেলে চুরমার করে দেওয়া। আর বাড়িতে যে তোমার মা যত প্লেট আর এই গামলা এগুলো সাজিয়ে রেখেছে, যত কাঁকড়া ফাঁকড়া আছে সবকে ফেলে দিয়ে ঘুমাবা, যদি থেকে যায় ঘুমাও তুমি মুনাফেক, তুমি আমার বক্তব্যের সাথে মুনাফেকই করেছো। তোমার মা তোমাকে যেন ঠেকাতে না পারে কল্যাণপূর্ণ কথায় কল্যাণপূর্ণ কাজে। সম্মানিত দিনী ভাই বোন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শেষে চলে আসলাম, আল্লাহর নবী বলছেন, মুআয ইবনে জাবাল বলছেন, আল্লাহর নবী বললেন শোনো, এক জ্বালিয়ে দেওয়া হলেও জ্বলে যাবা শিরক করবা না, হত্যা করা হলেও নিহত হয়ে যাবা শিরক করবা না। ভারত বাংলাদেশ পাকিস্তানের অফিসে আদালতে কোর্টে কাচারিতে শিক্ষা প্রতিষ্ঠানে বাড়িতে রাস্তাতে ঘাটে সব জায়গাতে শিরক চলছে। দুই, ওরা তাওকান্না ওয়ালে দাইকা, বাপ মায়ের বিরুদ্ধে যাওয়া না। অন্তামরা আন্তাখরজা মিন আহলে কা মালিকা, মায়ে যদি বলে বউকে তালাক দিতে হবে দিয়ে দাও, মায়ে যদি বলে চাকরি ছেড়ে দিতে হবে ছেড়ে দাও। এই ছেলে দেখবা বাপ মায়ের কথা মানাটা দেখবা, দেখো তো তোমার মনে পড়ে কিনা, এদিকে দেখো এদিকে দেখো, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? স্বীকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায় আসবে। কেমন আছো? খুব একটা ভালো নেই। ও আচ্ছা 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 ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট পাল্টে দিতে বলিও। সন্ধ্যের সময় এসেছেন ইসমাইল আলাইহিসসালাম, কি ব্যাপার, কেউ এসেছিল নাকি? জি, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? সালাম দিয়ে বললেন বাড়িতে আছে? আমি বললাম নেই। কোথায় গেছে? স্বীকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আমি বললাম খুব একটা ভালো নেই। উনি কি বললেন? বললেন যে আসলে সালাম দিও, চৌকাট পাল্টে দিতে বলিও। ওহো, তিনি আমার আব্বা, তিনি ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন, ইলহাকি এলাহালেক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, কত বড় চাকরি দেখার সুযোগ নেই, কত বড় সুন্দরী ভাবার সুযোগ নেই, আমার বাপ যা বলেছেন তাই হবে, উনিশ বিশ হবে না। বাপের কথা মায়ের কথা, আল্লাহ রাসূল বলছেন চাকরি ছেড়ে দিতে বললে ছেড়ে দাও, বউ তালাক দিতে বললে দাও। পরামর্শ দেওয়া যেতে পারে, আম্মা একটু ধৈর্য ধারণ করেন, আম্মা মেয়েটা ভালোই আছে, আমি আশা করছি আপনাকে মূল্যায়ন করবে, করতে পারে, তুমি পরামর্শ দিতে পারো, শেষ পর্যন্ত মা যা বলছে তাই হবে। আবার দেখো, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? স্বীকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায় আসবে। কি কেমন আছো? ভালোই আছি আলহামদুলিল্লাহ। কি খাও? আল্লাহ মা পানি আর গোস্ত, আর কিছু নাই, পানি আর গোস্ত। বারাকাল্লাহু ফি লাহমিকা ওয়াল মাইকা, তোমাদের পানিতে গোস্তে আল্লাহ বরকত দান করুক। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট বহাল রাখতে বলিও। সন্ধ্যের সময় চলে এসেছেন, কি ব্যাপার, কেউ এসেছিল নাকি? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে? আমি বললাম নেই। কোথায় গেছে? স্বীকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খাও? গোস্তর পানি। কি বললেন? বললেন যে ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট বহাল রাখতে বলিও। ও, তিনি আমার আব্বা ইব্রাহিম, তিনি তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখতে বলেছেন, আমার আব্বা যাহাই বলেছেন তাহাই হইবে। এর নাম বাপ মায়ের আনুগত হওয়া।
বাপ মায়ের অনুগত হও। শোনো, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, পেশাব পায়খানা তোমার মা পরিষ্কার করতে থাকে, ভারী লাগেনি। এখন তোমার মা তোমার কোলে, তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, লন্ডন আমেরিকায় থাকে, তোমার মাকে তারা দেখতে পারবে না, আর তোমার বউ তোমার মাকে সাধারণত দেখতে পারবে না, এই জন্য যে তোমার মা দিন রাত তোমার বউকে গালি দেয় আর খালি বলে বাড়ি থেকে বেরিয়ে যাও। সন্ধ্যের সময় তুমি এসে বলছো, কি ব্যাপার, আমার আম্মার কাপড়টা তুমি পরিবর্তন করনি, আমার মা সকালে পেশাব করেছে, ভিজা কাপড়ে আছে। তখন তোমার বউ বলছে, তোমার মাকে তুমি দেখো গা, তোমার মা অকথ্য ভাষা মাকে গালি দেয়, তোমার মাকে দেখবো মানে? তোমার কিছু করার নেই, পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, গোসল দেওয়া তুমি, কাপড় পরিবর্তন করাবা তুমি, কাপড় খেঁচে দিবা তুমি, মেডিকেলে নিয়ে যাবা তুমি, গায়ে তেল দিয়ে দিবা তুমি। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে, তোমার মার যা প্রয়োজন অক্ষরে অক্ষরে তুমি তাই করবা, এরই নাম মাকে সম্মান করা। তোমাকে বলে গেলাম, কোনোদিন বাপ মাকে ভারী মনে করবে না, ঘুম থেকে উঠে দেখবা সবচেয়ে বড় শত্রু আমার মা, মুখ খুলতে পাবা না। তোমার মা তোমার বিরুদ্ধে বলছে কথাই ঠিক, তোমার মা তোমার বউয়ের বিপক্ষে বলছে কথাই ঠিক, তোমার মা তোমার বউকে দিন রাত গালি দিচ্ছে কথাই ঠিক, তোমার মা সবই উল্টা কাজ করছে কথাই ঠিক, তারপরে তুমি মুখ খুলতে পাবা না। রাজশাহীর মেয়র একদিন ডাঙ্গি পাড়া গেছে, তো শাহ মখদুম থানার ওসি, এদিকে আমার দিকে দেখেন, ওসি মেয়রের সামনে এভাবে দাঁড়িয়েছে, দেখো তো এভাবে বলছে, স্যার এখন আমরা কি করব স্যার, তার পাশে বসে আছি, যে ব্যাপারটা কি রে, এটা তো বাপ মায়ের কাছে, এইটা কেন এখানে? আমি তো অবাক হয়ে গেলাম, আল্লাহ বলছেন বাপ মায়ের কাছে জোরে হেঁটে যাওয়া যাবে না, বাপ মায়ের কাছে বাহু উঁচু করে কথা বলা যাবে না, বাপ মায়ের কাছে উঁচু কণ্ঠে কথা বলা যাবে না, বাপ মায়ের সামনে বলা যায় না, তোমাকে যেতে বললাম না, নিষেধ করলাম তবুও গেছো, কোন প্রকার চলবে না, পাঁচক্ত সলাতের বিবরণ এত দেওয়া হয়নি, অথচ এবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের এবাদত কি? নামাজ। এরপরে কোরআনে এত শক্ত বিবরণ আসেনি, বাপ মায়ের যখন কথা এসেছে তুমি একবারে পর অক্ষরে অক্ষরে কীভাবে তার সামনে হেঁটে যেতে হবে এটা এসেছে, হাতখান তেমন কেমন থাকবে এটা এসেছে, কণ্ঠটা কেমন হবে এটা এসেছে, একটু জোরে বলতে পাওয়া যাবে না এটা এসেছে, একবারে বিস্তারিত এসেছে। তার নাম বাপ মা। তো ওসি এভাবে আছে, সার এখন আমরা কি করবো সার, আর দৃশ্য দেখে অবাক হয়ে গেছে, কি রে এ তো বাপ মায়ের সামনে, এইটা কেন এখানে? তার মানে সমাজে মানুষ এভাবে মূল্যায়ন করে, কিন্তু আসলে কাকে মূল্যায়ন করতে হবে? মাকে, বাপ মাকে। আল্লাহ কথা বলছেন, মায়ের পায়ের নিচে জান্নাতে হাদিস ঠিক, মায়ের দিকে সুনজরে কবুল হজের সমান নাকি হবে এ কথা মিথ্যে, মায়ের দিকে তাকালে শোনা এ কবুল হজের সমান নাকি হবে এটা মিথ্যে, মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক, বাপ মার সেবা করে জান্নাত পেল না তার ভাগ্য দুর্ভাগ্য এ কথাই ঠিক, বাপ মাকে মূল্যায়ন করলে জান্নাত হবে এ কথাই ঠিক, পরিস্থিতি খুবই জটিল এরপরেও বাপ মাকে মেনে চলতে হবে এ কথাই ঠিক। মনে হচ্ছে যে ওরা মরে না কেন, ওদের আর অত্যাচার সহ্য করতে পারি না, টাকা দিয়ে গেছি সন্ধ্যার সময়, মা এই টাকাটা একটু ফলমূল কিনে খাবেন, ঢাকায় গিয়ে জিজ্ঞাসা করছি তো বলছে বেটা টাকাটা তোর বোনের ছেলেকে দিয়ে দিই, আরে অবাক কথা, টাকা দিয়ে গেলাম আমি আপনাকে ফল খাওয়ার জন্য, সকাল হতে না হতে আপনি আমার বোনের ছেলেকে দিয়ে দিলেন, ওরা কি ভিক্ষে করে খায় নাকি? না বেটা না বেটা না বেটা বলে বলিস না বেটা, দিয়েছি দিয়েছি দিয়েছি, যা দেবেন তাই দিয়ে দেবে, জি ও আপনার বোনের ছেলে তার কাছে আপনার ছেলের চেয়ে অনেক প্রিয়, আপনি দেখবেন এখনই আপনি কালকে একটা বড় মাছ বাজারে কিনেন, দিয়ে আপনার ছেলেকে আর আপনার বোনের ছেলেকে একসাথে বসান, আপনার মাকে বলেন যে মাছ তুলে দেন, দেখবেন আপনার ভাগনার প্লেটে বড় মাছটা দিয়েছে, দেখেন আপনি পরীক্ষা করে, এখন আপনি কি করবেন? একেবারেই পরিবেশ উল্টা, তবু আপনি মুখ খুলতে পাবেন না, আল্লাহ বলছেন নবী বলছেন মুখ খোলা যাবে না, তার নাম বাপ মা। হত্যা করা হলেও শেরেক করবা না,
জালিয়া দেওয়া হলেও শেরেক করবা না। বাপ মা যদি তালাক দিতে বলে বউ তালাক দিয়ে দাও, চাকরি ছাড়তে বললে চাকরি ছেড়ে দাও, যা বলছে তাই মানো, এইভাবে মানো। তিন, কখনো ফরজ সালাত ছেড়ো না। চার, ইয়া কল মাশিয়াতা, পাপ থেকে বেঁচে থাকো, জেনা করো না, পাপ থেকে বেঁচে থাকো, জুলুম করো না, দলীয় ক্ষমতা দেখে কাকে জেলে দিও না, দাঙ্গাবাজি করো না, রাহাজানি করো না, নিজে উপার্জন করো, চুপচাপ থাকো। আমি দিন মজুরি করে খাই, বাস। দুইজন যেখানে বসে আছে সেখানে আমি নেই, আমি মানুষের বাড়িতে কাজ করে খাই। আরে মানুষের বাড়িতে কাজ করে খাবো কেন? চাপায় নবাবগঞ্জের মানুষ বাগানের আম বিক্রি করে দেশের সবচেয়ে বড় ব্যবসা করব। আমিও বলছি ব্যবসা করো। আমি যখন বহির্বিশ্বে যাই তখন কোন বাঙালির কাছে গিয়ে বলি বাড়ি কোথায়, বলে ব্রাহ্মণ বাড়িয়ে, আমার পিছে পিছে দৌড়ায়, কি লাগবে বলেন? একটা চাপায় নবাবগঞ্জের লোক পায় না, বলে ওরা কি করে, বলে ওরা মাস্টারি করে। তো মাস্টারি করে কি করে, বলে 25 দিনে বেতন শেষ হয়, 5 দিন কিভাবে চলে, ধার কর্জ করে চলে। তো যখন বেতন পাই তখন ধার কর্জ পরিশোধ করতে গিয়ে আবার পরের মাসে 25 দিনে শেষ। তখন মায়ে বলে, আমাকে টাকা দিলে না বেটা এ মাসে, মা এ মাসে তো পান না, তো সামনে মাসে দেখি, সামনে মাসে জিনিসের দাম বেড়ে গেছে, তখন আর পারেনি। এই ছেলেকে আর উপকার করতে পারবে? উপকার করতে হলে কি করতে হবে, ব্যবসা, টাকা উপার্জন করব ঘুমের ঘরেও, মানুষকে উঠানো নামানোর জন্য টাকা খরচ করব না, অসহায় মানুষের পাশে দাঁড়াবো এই জন্য টাকা ইনকাম করছি, বাপ মায়ের চাচা চাচির পাশে দাঁড়াবো এই জন্য টাকা ইনকাম করছি, পাড়ার অসহায় মহিলার সহযোগিতা করব এই জন্য টাকা ইনকাম করছি, ঘুমের ঘরেও ব্যবসা করব। আল্লাহ রাসূল বলছেন, আর তাজেরা সাদে এক গুণের নেক এমন কেমা মাস এদিকে অসহদা লাম্বিয়া, সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে নবীদের সাথে থাকবেন। নেন এবার। আর বলছে জমি চাষ করো না, আল্লাহ রাসূল, জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়, জমি চাষ না যায় নয় তবে ভালো নয়। আল্লাহ রাসূল ব্যবসা করতে বলছেন, বলছে সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে জান্নাতে, হাদিস সহিহ। তো পাপ থেকে বেঁচে থাকো, পাপ যদি করো ব্যবসা মায়ের খাবে, পাপ যদি করো চাকরি চলে যাবে, পাপ যদি করো রুজি কমে যাবে, যত সমস্যা নেমে এসেছে সংসারে সব পাপের কারণে। আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ব্যবসা মার খেয়েছে পাপের কারণে, চাকরি চলে গেছে পাপের কারণে, লাভ হয়নি পাপের কারণে, ক্ষতিগ্রস্ত হয়েছে পাপের কারণে। আল্লাহ রাসূল এভাবে বলছেন, ওয়াইকল মাসিয়াতা ফাইনাল মাসিয়াতা হাল্লা সাকাতুল্লাহ, পাপ থেকে বেঁচে থাকো, পাপ হলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে, সব কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তারপরে বলছেন, আনফিকালা ইয়ালিক মিনতা অলেক, উপার্জন করে ছেলে মেয়েকে পড়াও, উপার্জন করেই ছেলে মেয়েকে পড়াতে হবে, শিক্ষা দিতে হবে। মেয়ে কোনোদিন গার্মেন্টসে যেতে পারে না, বাপ কাজ করে খাবে, ছেলে মেয়েকে খাওয়াবে। যেদিন বাপ কাজ করতে পারে না সেদিন ভিক্ষা করে খাওয়াবে, যেদিন বাপ মা কাজ করতে পারে না সেদিন ছেলে মেয়েকে বাপ মা কি করে খাওয়াবে, ভিক্ষা করে খাওয়াবে। তবুও ছেলে মেয়ে টোকাই হতে পারবে না, তবুও ছেলে মেয়ে গার্মেন্টসে যেতে পারবে না, কেন, ও বাপ। আর শেষ পর্যন্ত উপার্জনের পথ হলো শেষে গিয়ে ভিক্ষা। আল্লাহ নবী বলছেন, ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়াতে হবে, পড়াতে হবে, এটা বাপের জিম্মেদারি। তারপরে বলছেন, পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না, একবার বলছেন পরিবার থেকে লাঠি উঠিয়ে না, একবার বলছে লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখো, ছেলে মেয়ে বউ দেখে বলবে বাবা একটু 19-20 এটা হবে। আল্লাহ রাসূল বলছেন, পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না, পরিবারকে কন্ট্রোল করতে হলে আদর যখন ফেল করবে, আব্বু আব্বু আম্মু আম্মু খালেদা শোনো এটা করো না, স্বামী স্ত্রী খালেদা এটা শোনো এটা করো না, এরকম করতে করতে এক পর্যায়ে কি লাগবে, লাঠি লাগবে। এ কথা আল্লাহ নবী বলছেন, আমি বলিনি। শেষে বললেন, ও আখেফম ফিল্লাহ, পরিবারকে আল্লাহর ভয় দেখাও, পরিবারকে আল্লাহর ভয় দেখাতে হবে, নিজেই আল্লাহকে চিনি না ছেলে মেয়েকে কী দেখাবো। যখন তখন আব্বু ছি 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 ছি, মিথ্যা কথা বলতে হবে না আব্বু, মিথ্যা কথার ফলাফল খারাপ, ছি আম্মু এভাবে বাইরে গেলে কেন, ঠিক ওতে পাপ হবে আব্বু, এভাবে যায় না। এ কি ব্যাপার, তোমাকে আমি যে বলেছি তুমি বাইরে যায় না, তুমি পানি আনতে কেন গেলে, দেখো আমি তোমার স্বামী বলছে আমি কাজ করে তোমাকে খাওয়াতে পারি,
এরপরে যদি তোমাকে এভাবে চলতে দেখি তোমার পিঠের চামড়া তুলে দেবো, তার নাম স্বামী। স্বামী স্বামী হয়ে বসবাস করতে হবে, তাহলে আপনি স্ত্রীকে কন্ট্রোল করতে পারবেন, পরিবারকে কন্ট্রোল করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষে এসে সবাইকে এই প্রতিষ্ঠানের জন্য দান করার অনুরোধ জানিয়ে যত বই পুস্তকগুলি আছে আমার হাতের ডানে আছে, বিশেষভাবে আলিতে সম্পত্তিকে নিয়ে যাবেন। আর এই 23-24 এ মাসের আপনার সম্মেলন রাজশাহীতে, এ মাসের 23-24 দেশের বড় বড় বিদ্বান আসবেন, সেদিন যাবেন। সকল দিনই আপনার ওই ওই দিকে চাদর নিয়ে থাকেন, সবাই 10 টাকা হোক 5 টাকা হোক, যেহেতু এই প্রতিষ্ঠান আছে কাজে দানের হাতটা প্রশস্ত করবেন, কেউ খালি যাবেন না। আর সবাই অন্তত একটা পত্রিকা হাতে নিয়ে যাবেন। বইয়ের দোকান সামনে আছে, যেখানে বইয়ের দোকান আছে, ও কেন হবো অবরোধ বাসিনী, বেগম রোকেয়ার কারণে লিখা হয়েছে, আমার দিনী বোনেরা আপনারা নিয়ে যাবেন। আর ইয়ে শিক্ষা বনাম জাহেলিয়ত, সম অধিকার নেই মর্যাদা চাই, একেবারে কম টাকার বই, এগুলো সংগ্রহ করবেন। শুক্রিয়া। ও কাউসার ভাই 5000 টাকা দিয়েছেন, আল্লাহ সাল্লি আলাইহে, আল্লাহ বারিক আলাইহে। সকল দিনী ভাই বোনকে সম্ভবপর, ও আপনাদের নিজস্ব পত্রিকা আলিতেসাম যারা প্রতি মাসে নেবেন, এই ছেলেটাই এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করে, এ এলাকাতে আপনাদের এজেন্ট হতে হবে। আপনার নিজস্ব পত্রিকা 50টা প্রশ্নের উত্তর আছে, 25-30 টাকা এক মাসে লাগে, এটা বড় কথা নয়। জি মাসিক পত্রিকা আপনি নিলে এই এই প্রতিষ্ঠানটা খুব ভালোভাবে চলবে। কাজে আপনি আমার দিনী বোন, আপনি আমার দিনী ভাই, সকলকে আমি প্রতি মাসে পত্রিকার গ্রাহক হওয়ার জন্য বলছি। আর এই ছেলেটার সাথে যোগাযোগ করতে পারবেন, এই ছেলেটা এই এলাকার, ওই ছেলেটা আপনাদের সাথে কথা বলুন। আর এই প্রতিষ্ঠানের মাধ্যমে আস, আর প্রতিষ্ঠানের নাম কি? আনোয়ারা বেগম নুরানি মাদ্রাসা। আনোয়ারা বেগম নুরানি মাদ্রাসা, এই প্রতিষ্ঠানে খোঁজ নেন, এটাই সবচেয়ে সহজ। এখানে এসে একটা করে পত্রিকা নিয়ে যাবেন, এই ছেলে আপনাদের বাড়িতে পৌঁছে দিবে, যেটা সহজ হবে। তবে সবাই খোঁজ নেবেন, আপনি আমার অনেক কাছের মানুষ, আমি দেশে বিদেশে সব জায়গাতেই ঘুরি, যখন আমি চাঁপাইনবাবগঞ্জে আসি তখন আমার ভিতরে ভিন্ন একটা ভালোবাসা, একটা কথার গতি কাজ করে, যেটা অন্য জেলায় গেলে আমার এটা কাজ করে না, তখন আমার এটা আফসোস কাজ করে। আমি নিজের জেলায় কথা বলতে পাবো না, মানে কে থাকলে এমন যে বাধা দিবে, বাধা দিবে কেন, ও কেন দিবে, ও কি বুঝে, কেন দিবে। দীর্ঘ 33 বছরে যেসব কথা বলেছি প্রত্যেকটা বাক্যের উপরে চ্যালেঞ্জ থাকলো, তা আমি কেন নিজের জেলায় কথা বলতে পাবো না? অবশ্যই বলতে পাবো ইনশাআল্লাহ, প্রতি বছরই দেন হয়। জি সম্মানিত দিনী ভাই বোন, সকলের কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। আমার যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে, তুমি তাদেরকে শেফা আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমাদের এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করো, সকলকে সার্বিকভাবে সহযোগিতা করার সুযোগ করে দাও। আল্লাহ তুমি জামিয়া সালাফাকে কবুল করো, তোমার দরবারে এই দরল দাবি দেওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু